আমরা এই মুহূর্তে আছি মাদারীপুর জেলার রাজুরপুর জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এখানে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বয়স্ক ভাতা দিচ্ছে, এবং বর্তমান সময় করোনা পরিস্থিতিতে প্রত্যেককে 3 ফুট দূরে থাকার কথা, কিন্তু 3 ফুট দূরে থাকার কথা হলেও এখানে সেই সামাজিক দূরত্বটা মানা যাচ্ছে না, মানছে না। আবার করোনা ভাইরাসের প্রভাবে প্রত্যেক, বিশেষ করে আমাদের যারা মুরব্বি আছে তাদের একটু সতর্কতা বেশি থাকার কথা, কিন্তু এখানে সবাই মুরব্বি, কিন্তু সবাই একদম জমায়েত হয়ে আছে। তাই শারীরিকভাবে বলা যাচ্ছে যে যদি এখানে কোনো টোটাল কোনো সামাজিক দূরত্বটা মানা হচ্ছে না। আর এই যে বয়স্ক ভাতার লোকগুলো টাকাগুলা নিতে যারা আসছে, এরা সকাল থেকে এসে এখন পর্যন্ত বসে আছে, তারা অনেকে টাকা পাচ্ছে না, পাচ্ছে অনেক ধীরগতিতে হচ্ছে। তবে প্রত্যেকের এই টাকাগুলা যদি মোবাইলের মাধ্যমে দেওয়া হতো, মোবাইলে মেসেজের মাধ্যমে বা বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে যদি দেওয়া হতো, তাহলে এদের ভোগান্তিটা অনেক কম হতো, অনেক কম হতো। আর বর্তমান পরিবেশ পরিস্থিতিতে এরা যেভাবে একত্র হয়েছে, আসলে এখানে যদি একজনও করোনা রোগী আক্রান্ত হয়েও থাকে, তাহলে প্রত্যেকটা মানুষই আক্রান্ত হবে। এখানে প্রায় আজকে প্রায় 200 থেকে 300 মানুষের টাকা দেওয়া হচ্ছে। তো একটা মানুষের যদি এরকম কোনো একটা সমস্যা থাকে, তাহলে প্রত্যেকটা মানুষ আক্রান্ত হচ্ছে। আর এরা আক্রান্ত হওয়া মানে কী যে পরিস্থিতি হতে পারে, এটা আপনিও বুঝতে পারতেছেন, আমরাও বুঝতে পারতেছি। তা আমাদের এই ইসের মাধ্যমে আসলে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এদের টাকাগুলো যেন অবশ্যই মোবাইলের মাধ্যমে প্রত্যেকের টাকাটা পৌঁছে দেওয়া হয়। অন্তত পক্ষে করোনা চলা, করোনা পরিবেশ পরিস্থিতি যতদিন থাকবে ততদিন যেন এদের টাকাগুলো অন্তত পক্ষে মোবাইলের মাধ্যমে দেওয়া হয়। আর বর্তমান পরিবেশ পরিস্থিতি আসলে আপনি দেখতে পাচ্ছেন, যারা আসলে এত বয়স্ক মানুষ, এত একজনের বয়স আপনার 70-80-100 বছরের উপরে মানুষ আছে, তাদের আসলে কতটা কষ্ট হচ্ছে। এবং এখানে রাজুর থানার বিভিন্ন এলাকা থেকে লোক আসছে, অথবা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যদি টাকাগুলো দেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো এদের ভ্রমণ আসলে অনেক কম হবে। কারণ এখানে আসলে অনেকটা মানবিক একটা পরিবেশ পরিস্থিতি, অনেকে হাঁটতে পারতেছে না, চলতে পারতেছে না। কাকি কাকি আপনার রাস্তার কথা বলছি, কাকি আপনার টাকা পাইছে? হ্যাঁ, টাকাটা পাইছে। হ্যাঁ, তা কখন আসছিলেন? অনেক কষ্ট হয়েছে না? আপনার কষ্ট হয়েছে না বাবা? কষ্ট এই টাকাটা যদি আমার মোবাইলে দেওয়া দিয়ে তাহলে বেশি ভালো হইতো না? আসলে যে আপনারা শুনছিলেন যে আসলে এক মুরব্বি মানুষ যার বয়স হয়ত 80-র ঊর্ধ্বে হবে, কিন্তু তারা ব্যায়াম ভোরে আসছে, কিন্তু এখন বাজে প্রায় বেলা 2-3টার মতো হবে, কিন্তু এরপরেও বেশিও এরা টাকা নিচ্ছে, এত কষ্ট করছে। আমাদের আমরা যে বয়স্ক ভাষা এখানে পাইতেছি, আমাদের এই বয়স্ক ভাষাগুলো যে আমাদের এই গ্রামীণ যে আমাদের প্রত্যেকের এই অ্যাকাউন্ট 3 নম্বরে যে ক্যাশ নাম্বার আমাদের যে ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের খুবই উপকৃত হবে। বা আমরা আমাদের এই দোকানকে ভালো লাগে না, এবং আমরা অনেক দূর দূরান্ত থেকে এসেছি, আমরা খুবই কষ্টে ভিতর দিয়ে এখানে কষ্টবোধ করে লাগিয়ে দাঁড়িয়ে আমাদের এই কোন সময় দেবে সেই সময়ের অপেক্ষায় আমরা এখানে বুধ থেকে পৌঁছে থাকি সন্ধ্যা পর্যন্ত। এখন প্রায় 2টার মতন বাজে, এখনো টাকাটা পান নাই। এই যে আপনি করোনার মধ্যে তো সবার ফাঁকা ফাঁকা থাকার কথা, কিন্তু আপনারা ফাঁকা থাকতেছেন না, এটা আপনার সমস্যা হইতেছে না? এই টাকাটা যদি আপনি মোবাইলে দেওয়া হয় তাহলে বেশি ভালো হবে কিনা? মোবাইলে বাইকে পাবেন, শুনছিলেন যে তারা সকালে আসছে এখন পর্যন্ত না খেয়ে বসে আছে, আর মুরব্বী মানুষ তাদের খাওয়া দাওয়া একটা কষ্ট হচ্ছে, খিদা লাগছে। আসলে আমরা আপনাদের মাধ্যমে আসলে কর্তৃপক্ষের এই ভিডিও মানে এই বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, হয়তো এই টাকাটা দেওয়ার জন্য হয়তো লোক বাড়ানো হোক, অথবা হয়তো লোক বাড়ানো হোক, অথবা মোবাইলে দেওয়া হোক, অথবা প্রত্যেকটা ইউনিয়নের পরিষদে এই টাকাটা দেওয়ার ব্যবস্থা করলে আরও বেশি ভালো হতো, এবং এই মানুষের কষ্ট দুর্ভোগটা কম হতো। তাই আসলে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো, দৃষ্টি আকর্ষণ করে মানে তাদেরকে অনুরোধ করব যেন এই মুরব্বি মানুষদের যেন আর না কষ্ট পেতে হয়, এবং প্রত্যেকে এর দৃষ্টি আকর্ষণ করছি মাদারীপুরের রাজুর থেকে।